না আক্তার সরাসরি যাচ্ছি সেখানে। 21 ফেব্রুয়ারি বাঙালির কাছে শুধু একটি তারিখই নয়, 21 ফেব্রুয়ারি বাঙালির কাছে চেতনার নাম, এবং সেই 21 ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু শহীদ মিনারে সর্বস্তরে মানুষ এসে ভিড় করেছেন। এবং আপনারা যেটি দেখছেন যে শহীদ মিনার এই মুহূর্তে লোকে লোকারণ্য। গত 2 বছর আমরা যেটি দেখেছিলাম যে করোনার কারণে, বিধিনিষেধের কারণে কিন্তু এখানে মানুষের উপস্থিতি তেমন একটা ছিল না এবং স্বল্প সংখ্যক মানুষ এসেছিলেন, তবে এবছর আমরা যেটি দেখছি যে করোনার পূর্ববর্তী যে সময়গুলো ছিল সে সময়ে 21 ফেব্রুয়ারিতে সর্বস্তরের মানুষ যেভাবে এসে ভিড় করেন, শ্রদ্ধা জানান, আজও কিন্তু আমরা সেই চিত্রটি দেখছি। এবং গত এবং রাত 12টার পর কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এসে এখানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, এবং তারপরে কিন্তু সর্বসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। এবং রাত থেকেই সর্বসাধারণের পদচারণ এখানে ছিল, সকালেও ছিল, দুপুরেও ছিল, এবং এখনও কিন্তু আমরা দেখছি যে এখানে সমাজের নানা পেশার, নানা শ্রেণী পেশার মানুষ এসে ভিড় করেছেন। আমরা দেখেছি বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সামাজিক সংগঠনের যে মানুষ আছেন তারা এসে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর যারা আছেন অনেকে, আমরা দেখেছি যে অনেকে পরিবার নিয়ে এসেছেন, স্বজনদের নিয়ে এসেছেন, তাদের ছোট্ট শিশুদের নিয়ে এখানে এসেছেন, এবং তারা যেটি বলছেন যে আসলে 21-এর যে চেতনা সেটিকে ধারণ করার জন্য এবং এই এই প্রজন্মকে 21-এর চেতনার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিন্তু এখানে নিয়ে এসেছেন। এবং আজ সরকারি ছুটির দিন, পাশাপাশি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা চলছে, তো তারা যেটি বলছেন যে এখানে শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তারা অমর 21-এ বইমেলায় যাবেন, তাদের সন্তানদেরকে যে বাংলা বর্ণমালা, বাংলা ভাষার সাথে পরিচয় করিয়ে দিবেন, এবং এই 21-এর চেতনা তারা ধারণ করতেই কিন্তু আজ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে এসেছেন। সবার আসলে মূল মন্ত্র একই, 21-এর চেতনাকে ধারণ করা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। তারা যেটি বলছেন যে ভাষার জন্য আসলে যে আমাদের যে শহীদরা প্রাণ দিয়েছিলেন সেটি অন্য কোনো দেশে হয়নি, এবং আমরা এখানে শুধু বাঙালিই না, আমরা দেখেছি যে এখানে কিন্তু বিভিন্ন বিদেশি নাগরিকরাও এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবং তারা যেটি বলছেন যে আমাদের এই 21-এর যে শহীদরা প্রাণ দিয়েছিলেন এরপরে কিন্তু এই 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, এবং তারা নিজেদের ভাষার পাশাপাশি বাংলা ভাষার প্রতিও শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এখানে যে সর্বসাধারণ আছেন এবং সবারই কিন্তু একটাই প্রত্যাশা, সর্বস্তরে যেন বাংলা ভাষার প্রচলন হয়। তো এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সব শেষ। শহীদ মিনার থেকে এতক্ষণ ফারজানা জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর।